বঙাইগাঁও জেলার কাকজানা সংরক্ষিত বনাঞ্চলত সম্প্রতি চোরাং কাঠ ব্যবসায়ীর হাতরা পড়া পরিলক্ষিত হয়েছে আর বিভিন্ন মূল্যবান কাঠসমূহ কাটি নি রমরমীয় ব্যবসায় চলাইছে, আর যার ফলত এইখন সংরক্ষিত বনাঞ্চল এতিয়া সংকটের গড়াহত পড়া পরিলক্ষিত হয়েছে। মই দেখুৱাইছো নিউজ এইটিনের দর্শক সকল এক্সক্লুসিভ দৃশ্য, এইদরে আসলতে কাঠসমূহ কাটি এইদরে জঙ্গলত রখা হয় আর চোরাং যখন কাঠ ব্যবসায়ী আছে ইয়ারপরা লই গই সেই সমূহ বিভিন্ন মিল আদিত বিক্রি করে, আর এইদরে দৈনিক শ শ গছ এইদরে কাটি থা হয়েছে। ইয়া চেগুন মূল্যবান চেগুন গছর কুন্দা আর এইদরে আসলতে জঙ্গল জঙ্গল সমূহত এইদরে কাটি থাকে এই সমূহ কাঠর কুন্দা গছ, আর কাটি পরবর্তী সময়ত সুযোগ বুঝি উলিয়াই লৈ যায়। এইদরে এই দৃশ্য আসলতে এইখন সংরক্ষিত বনাঞ্চলত এতিয়া সুলভ হয়ে পড়েছে, আর যার ফলত এতিয়া গছ গছনি আসলতে এই প্রায় নোহোৱা হওয়ার দরে হয়েছে, যেহেতু চোরাং কাঠ ব্যবসায়ী সকলে এফালেরপরা মূল্যবান গছ ধ্বংস করেছে। যি সময়ত সরকারে ইয়াতে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করার কারণে কাকজানা প্রস্তুতি চলাইছে, কিন্তু একে সময়তে কিন্তু দেখা গৈছে যিসমূহ মূল্যবান গছ গছনি আছে সেইসমূহ ধ্বংস করে সম্পূর্ণ সংরক্ষিত বনাঞ্চলখন এতিয়া ধ্বংসর গড়াহত পেলাই দিছে। আর একে সময়তে যিগৰাকী ডিএফও আছে আই উপত্যকা বন সংমণ্ডলত কিন্তু নিতাল মারি শুই থকা পরিলক্ষিত হয়েছে, কিন্তু এই চোরাং কাঠ ব্যবসায়ীসকলক রোধ করার কারণে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। কি কব, বন ধ্বংস চলি আছে, আপনাদের কি দেখিছে? এই কাকজানা বনাঞ্চল সংরক্ষিত এলাকাত যেখিনি মূল্যবান মানে গছ উঠি আছে এই গছখিনি মানে বন মাফিয়ায় মানে ধ্বংস পরিলক্ষিত হওয়া দেখা কৈছে। যে এতে বন বিষয়াসকলে অলপমান চকু দিয়ার অলপ প্রয়োজন আছে, যেহেতুকে এতে বিভিন্ন ধরনের মানে সোণালী বান্দরের একটা মানে বাসস্থান হিসাবত আছে, গতি সেই হিসাবে যে বনাঞ্চল ধ্বংস করে ধ্বংসগতি ঠেলি গেলে যে যিখিনি বনরিয়া জীব জন্তু আছে, যে সোণালী বান্দরের ক্ষেত্র যিখিনি বনাঞ্চল থাকিব লাগছিল হয়তো সেইখিনি সময়ত এই ধরনের গতি যদি হয় যে নাথাকিব পারে। আর কি ধরনের চোরাং ব্যবসায়ী হলে ইয়ার কাট কাটে আপনাদের কেন ধরনের দেখে আসলে গতিবিধি কেন ধরনের কেতিয়া কাটে সেই বিষয়ত এতিয়ালৈকে আমি স্পষ্টকে কব নোৱাৰোঁ, দেখা পোৱা নাই, যিহেতুকে তথাপিতো আৰু আমি যিখিনি দেখিছোঁ এই মুহূৰ্তত গছ মানে তৈলং কৰি আছে বা কাটি আছে, যে এনেকৈ ধৰণৰ কৰে মানে শগুন কাঠ মানে পেলাই থৈ আছে যে দেখিছোঁ আৰু এই ধৰণৰে বহুত গছ পৰি আছে নেকি এনেকৈ পাহাৰত, যে এনেকৈ যে মানে কাঠৰ কুন্দাটো মানে আহি থাকোঁতে মানে বহুতো দেখা পাইছোঁ, এতিয়াও আছে যে কাঠর তিনকা মানে পড়ি আছে কুন্দা বহুত হয়। আসলতে এই ধরনে আসলতে রমরমিয়া ব্যবসায় চলাইছে চোরাং কাঠ ব্যবসায়ী সকলে, গছ গছনি সমূহ এইদরে কাটিছে আর কাটি এইদরে পাহাড়ের বিভিন্ন ঠাইত পেলাই থৈছে, আর সুযোগ বুঝি নিশার ভাগত আসলতে ইয়াক উলিয়াই নিয়ার পরিকল্পনা করে। আর নিউজ এইটিন অসমৰ ফালৰপৰা আজি এক্সক্লুসিভ যে স্ট্রিং অপারেশন চলা হয় আর দেখা গৈছে যে পাহাড়ের বিভিন্ন ঠাইত এইদরে গছর মূল্যবান হেগুন আদি বিভিন্ন গছ গছনি সমূহ এইদরে পেলাই থাকা অবস্থাত উদ্ধার হয়েছে, কিন্তু বন বিভাগের ফালৰপৰা কিন্তু কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই, আনকি চাবও অহা নাই যে গছ গছনি সমূহ আছে নে নাই, কাঠের কুন্দা ইয়াতে পেলাই থাকা আছে কিন্তু কোনো ধরনের খা খবর লওয়া নাই। গতি বঙাইগাঁও জেলার এইখন কাকজানা সংরক্ষিত বনাঞ্চল এতিয়া চোরাং কাঠ ব্যবসায়ীর হাতরার পড়ি এতিয়া সংকটের গড়াহত পড়িছে, আর অচিরেই যদি এইখন সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করার কারণে যদি সরকার বা বন বিভাগে ব্যবস্থা গ্রহণ নকরে কিন্তু অচিরেই এই তহিলং হয়ে পড়ব এই গা সমূহ, আর একেবারে ধ্বংসর গড়াহর মুখলৈ ঠেলি দিয়ার দরে কার্য সংঘটিত হয়ে আছে। আর যি সময়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এইখন বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করার প্রস্তুতি চলাইছে, ইতিমধ্যে নোটিফিকেশন জারি করা হয়েছে, কিন্তু দেখা গৈছে কিন্তু ইয়াতে কিন্তু সংরক্ষণ বা সুরক্ষার কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই, আর যার কারণে আসলতে বন্যপ্রাণী সমূহ এটা সংকটের গ্রহত একে সময়তে যিসমূহ প্রকৃতিপ্রেমী সংগঠন আছে বা সচেতন লোক আছে তেওঁলোকেও কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করেছে যে অচিরেই যদি এই ক্ষেত্রত যদি বন বিভাগে কার্যকরী ব্যবস্থা গ্রহণ নকরে হয়তো এদিন লোপ পাই যাব এই কাকজানা সংরক্ষিত বনাঞ্চল।
দম আছে। হুম।